কোড অফ সিভিল প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা জাহাজ নির্মাণ শিল্পের আন্তর্জাতিক সুখ্যাতি অর্জন, অচিরেই বিশ্বের অন্যতম জাহাজ রপ্তানিকারক দেশে পরিণত হবে বাংলাদেশ, আশাবাদ সংশ্লিষ্টদের। আজারবাইজানের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পরও নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সেনাদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত। এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়াকে হারিয়ে নারীদের বিশ্বকাপও জিতল ক্যারিবীয়রা।